তাহলে এটাই হচ্ছে কাঞ্চনাদির গ্ল্যামারের সব থেকে বড় লুক। হ্যাঁ অবভিয়াসলি আমার মেকআপ ম্যানরা আমার এই ভাঙা চোরা মুখটাকে ঠিক করে দেয় এবং আমার চোখটাকে সুন্দর করে দেয়, ঢুলু ঢুলু ঘুমের চোখ সকালবেলা যখন আসি। আর ডেফিনেটলি আমার ফেসে যে অনেক প্রবলেম আছে, অনেকে বলে আমার বাঁ দিকটা ভালো আমার ডান দিকটা ভালো, আমি বলি আমার সব দিকটাই খারাপ, কিন্তু তা সত্ত্বেও যে ওরা আমাকে সুন্দর করে দেয়, মানে আপনাদের চোখে আমি সুন্দর, আমি সুন্দর না, আপনাদের চোখটা সুন্দর তাই জন্য আমি সুন্দর, সেটার জন্য ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এটা রাম খুব দুষ্টু, খুব বকাবকি করে, কিন্তু খুব যত্ন করে মেকআপ করে। আচ্ছা বাপিদাকে দেখাও, আমাদের বাপিদা দীর্ঘদিনের, আমাদের আমি প্রচুর কাজ করেছি বাপিদার সঙ্গে, কৌশিক গাঙ্গুলির টেলিফিল্ম থেকে শুরু করে পারমিতা মুন্সি, চিরঞ্জিত দার সঙ্গে শর্ট ফিল্ম দ্য লাস্ট ড্রপ। বাপিদা খুবই এক্সপিরিয়েন্সড একজন খুব বড় মেকআপ ম্যান এবং আমি খুব খুশি এই টিমটা নিয়ে। কাঞ্চনাদিকে আমরা কিন্তু মেকআপ ছাড়াও দেখেছি, ভীষণ সুন্দর লাগে। এ বাবা, ওটা আমি সুন্দর না, তোমাদের দেখাটা শুধু, তোমরা ভালোবাসো, কেউ কাউকে ভালোবাসলে তাকে এমনি সুন্দর লাগে, সুতরাং সবাইকে ভালোবাসো, এমনি শুধু ভালোবাসার মতোই একটা মানুষ, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।